Kami lagi. পার্শ্ববর্তী যেসব দোকান আছে সেসব দোকানের মাল আইলে যে যার যার মতন নিজেদের হেফাজতে রাখছে। সোজা করো, ব্যান্ডা সোজা করো। যে যতটুকু পারছে সে যতটুকু পরিমাণ যার যার মাল ছড়ানোর চেষ্টা করছে। আমি হাত দিয়ে দিয়ে বাইকে আই দেখানকার লোক এই মার্কেটের লোক আপনি মাল আপনাদের কয়টার দিকে আগুন লাগছে ভাই? আগুন সম্ভবত 7টার দিকে লাগছে। 7টার দিকে এখানে মোট কতগুলো দোকান ছিল বলতে পারবেন? তো এখন তো আইডিয়া তো বলতে পারবো না, এখন ঘোরাটার ভিতরে তাও ভালো দোকান ছিল তাই। আপনারা দেখতেছেন অবশ্যই যে যার মতন মাল যে যতটুকু পারছে সে ততটুকু পরিমাণ মাল রক্ষা করে নিজেদের হেফাজতে এনে রাখছে। কারণ যেসব দোকানে আগুন লাগছে মূলত সেসব পার্শ্ববর্তী যেসব দোকান ছিল সেসব দোকানের মাল যে যার যার মতন যে যার যার মাল আলাদাভাবে আইনে রাখছে। আসলে কখন আগুনের যেরকম অবস্থা কখন সারা জায়গা আগুন ছড়া যায় যার কারণে পুরো এলাকার মার্কেট ফাঁকা করে ফেলাইছে। তো পুরো এলাকায় যত মার্কেট আছিল বঙ্গ মার্কেট এলাকায় তো আসলে বঙ্গ মার্কেট যে মার্কেটটা বঙ্গ মার্কেট অরিজিনালে সেই মার্কেটটাই মূলত আগুন লাগছে। তো সেই বঙ্গ মার্কেট মূলত যে বঙ্গ মার্কেট যে যা যে মার্কেটের নাম বঙ্গ মার্কেট সেই মার্কেটটাই মূলত আগুন লাগছে। তো সেই মার্কেটটা মূলত আগুন লাগার কারণে একটা দোকান একটা সুতাবন্ত নাই সেই মার্কেটে। তো এসব মাল যেসব দেখতেছেন এসব আসলে পার্শ্ববর্তী যেসব দোকান ছিল সেসব দোকানের মাল যে যার যার মতন যার যার মাল তারা আইনে নিজেদের হেফাজতে রাখছে যাতে আগুন ছড়ায়া না এসে এসব মাল ক্ষতি হয়। আপনার তেন গোড়া ঠিক আছে বুঝলেন, দাঁড়াও কি জন্য আসছিলেন ভাই এদিকে? ভাই আগুন আমরাই ছিলাম ঢাকা মেডিকেল বুঝছেন যে ওই যে ওর চোখের বাবরি খুলতে। হ্যাঁ তাহলে মনে করেন আগুনের পাল্লায় পড়ে গেছি। তো আপনারা কোথায় থেকে আসছেন? ঢাকা মেডিকেল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ যাত্রাবাড়ি গুলিস্তান পর্যন্ত আইছি আপনার রিক্সায়, তারপর আইলাম আইতে। আগুনের কারণে কি রাস্তা বন্ধ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই থ্যাংক ইউ। ঠিক আছে ভাই এসব মাল কি পার্শ্ববর্তী দোকান দোকানের না যেগুলো যে বঙ্গ মার্কেট পুড়ে গেছে সেই মার্কেটের ভিতর থেকে মালগুলো বাইর করছে?
তো যাই হোক আসলে অনেকেই আছে বঙ্গমার্কেটের ভিতরে যে সব মাল ছিল দোকান পার ছিল অনেকেই অনেক কষ্ট করে মাল গুনে বাইর করছে পার্শ্ববর্তী দোকানে যারা আছে তাদেরও মাল তারা বাইর করে এনে সরায় রাখতেছে কারণ বলা তো যায় না আগুনে যেরকম তীব্র সারা বঙ্গমার্কেট এলাকা ধরেই আমার মামা ফোন দিছে তো করে ফোন দিতে দিতে আইতে আমরা আমরা একটা কাজ করি